6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। গ্রেফতারির পর শাহজাহানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল তৃণমূল। আগামী 6 বছরের জন্য তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার ব্রাত্য বসু এবং ডেরেক ও ব্রায়েন এক সংবাদ সম্মেলনে এই ঘোষণাটি করেছেন। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। শেখ শাহজাহান উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের চেয়ারম্যান ছিলেন। তিনি সন্দেশখালীর 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত শাহজাহান সম্প্রতি একটি রেশন দুর্নীতি মামলায় জড়িয়ে পড়েছিলেন, যা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজর এড়াতে পারেননি। 5ই জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্মকর্তারা সন্দেশখালীর সর্বেরিয়ায় তার বাড়িতে তদন্ত চালাতে গেলে সেখানে কর্মকর্তাদের ওপর হামলাও হয়। সেই থেকে সন্দেশখালীর বাদশাহ শাহজাহান শিরোনামে উঠে এসেছে। 55 দিন পরে বুধবার রাতে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেছেন, শেখ শাহজাহানকে আগামী 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে। ব্রাত্য বসু যোগ করেছেন, এটি প্রমাণ করে যে দলের কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে তৃণমূল পদক্ষেপ নেয়। এটি তৃণমূলের জন্য নতুন নয়, কারণ আগেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যাদের নিয়ে সভা করবেন, যাদের নাম এক্ষুনি বললেন, নানা থেকে বিরোধী দল নেতা হয়ে হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপি তাহলে তাদের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেবে না, নিতে পারবে না। কেননা বিজেপি তো তৃণমূল কংগ্রেস নয় যে অ্যারেস্ট হওয়ার সঙ্গে সঙ্গে সাসপেন্ড করা বা বহিষ্কার করা বা সরকারি পদ কেড়ে নেওয়া, এগুলো কি কোনো দিন বিজেপি করতে পারবে? উত্তর হচ্ছে পারবে না। কেননা বিজেপি, আপনারা সবাই জানি, ভারতবর্ষের বিজেপির আরেকটা নাম হচ্ছে ওয়াশিং মেশিন। আজকে শেখ শাহজাহান অ্যারেস্ট হলেন রাজ্য পুলিশের কাছেই, শম্ভুনাথ কাউ থেকে আরাবুল ইসলাম আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কাউন্সিলর থেকে জনপ্রতিনিধি তাদের অ্যারেস্ট করেছিলেন রাজ্য পুলিশই। তাহলে কেবলমাত্র ইনস্ট্যান্স, কেবলমাত্র এই ধরনের উদাহরণ একমাত্র তৃণমূল কংগ্রেস দেখাবে। বিজেপি দাবি তুলবে, টুইট করবে, এক্স হ্যান্ডেলে নানা রকম বিবৃতি দেবে, মিডিয়ার সামনে গরম গরম কথা বলবে, সততার কথা বলবে, দুর্নীতির কথা বলবে, প্রশাসনের নৈরাজ্যের কথা বলবে, আর একটিও কোনো উদাহরণ তারা সেট করতে পারবে না। কেন, তারা ভারতীয় জনতা পার্টি, তারা তো তৃণমূল কংগ্রেস নয়। শুভেন্দু অধিকারী, হেমন্ত বিশ্ব শর্মা বা নারায়ণ রানীকে সাসপেন্ড করার জন্য আমরা প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছি। মণিপুরের মুখ্যমন্ত্রী ব্রিজভূষণ বা অজয় মিশ্র টেনির বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, শুধু মুখ বাঁচাতে শেখ শাহজাহানকে সাসপেন্ড করেছে তৃণমূল। এতদিন তো তাকে দোষী বলে মানাই হচ্ছিল না, গ্রেপ্তার বা সাসপেন্ড সবই নাটক। যেভাবে আদালতে ঢুকছিলেন তিনি তাতে মনে হচ্ছিল পুলিশ তাকে নয়, সেই পুলিশকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে আসছে। তার আচরণ নিয়ে ইতিমধ্যেই এক্স প্ল্যাটফর্মে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য সমালোচনা করেছেন।